আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লেসনস উইথ কাজী সাইনহা। আমরা আজকে চলে আসলাম ক্লাস করতে করতে আমাদের স্পিক ইংলিশ ইন 10 মিনিটস অর্থাৎ স্পোকেন কোর্সের ক্লাস 4 এ। আর এই ক্লাস 4 এ আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম, আশা করছি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অলরাইট, সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। তার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই হয় গাইস, সেটা হচ্ছে হলো যারা আমাদের স্পোকেন কোর্সের ক্লাস 1 2 আর 3 করেন নাই, তারা অবশ্যই মাস্ট মাস্ট ক্লাস 1 2 আর 3 করেন। কারণ দেখেন আপনার ডেইলি খুব ইন্টারেস্টিং একটা থিংস বোর্ডে লেখা আছে, আজকে ফার্স্ট টাইম এটা ক্লিয়ার করবো বা আলোচনা করবো। আজকে যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি, ফার্স্ট দ্যাট ইজ গুড ভার্সেস ওয়েল। আমাদের লাইফে খুবই একটা কনফিউজিং জিনিস যে আমরা গুড কোনখানে বা কোন ক্ষেত্রে বা কোন টার্মসে বা কোন সিচুয়েশনে ইউজ করবো এবং ওয়েল কোন সিচুয়েশনে ইউজ করবো, এটা নিয়ে প্রায় আমরা একটু কনফিউজ হয়ে যাই। সো লেটস ক্লিয়ার দিস কনফিউশন। সো ফার্স্ট ওয়ান, আমরা খুবই একটু কনসেন্ট্রেশন জিনিস দেখে ট্রাই করি। এখানে কি বলতেছে, হাউ আর ইউ, হাউ আর ইউ। সো হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। এখন বিষয় হচ্ছে এটা যে এটা অ্যান্সার আই এম গুড অ্যান্ড আই এম ওয়েল, আমরা কিন্তু দুইটাই বলি। অনেকে বলে আই এম ওয়েল, আবার অনেকে বলে ইয়া আই এম গুড, তাহলে হাউ আর ইউ আই এম গুড, অনেকে বলে আই এম ওয়েল। কিন্তু অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট ওয়ান, কোন ক্ষেত্রে আই এম গুড অর্থাৎ গুড হবে, কোন ক্ষেত্রে আই এম ওয়েল অর্থাৎ ওয়েল হবে, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। So let's clear this confusion. First of all, how are you যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এবং তার এই হাউ আর ইউ জিজ্ঞেসের উদ্দেশ্যটা পারপোজটা যদি এটা হয় যে সে আপনার মনের অবস্থাটা জানতে চাচ্ছে যে হাউ আর ইউ নাও, মানে তুমি এখন কেমন, মানে তোমার মন মাইন্ড কেমন, তুমি কেমন আছো, তোমার মুডটা ঠিক আছে তো, অর্থাৎ কি মুড, আপনার মন মাইন্ড মুড এর অবস্থা যদি কেউ জানতে চায়, ইন দিস কেস আপনার অ্যান্সার হবে আই এম গুড। অর্থাৎ গুডটা কোন ক্ষেত্রে ইউজ করি আমরা, বেসিক্যালি গুডটা আমরা ইউজ করি আমাদের মন অর্থাৎ মাইন্ড, মন মাইন্ড, মনের অবস্থা, মাইন্ডের অবস্থা কেমন আছে আমাদের মনটা, এক্ষেত্রে আমরা গুড ইউজ করতে পারি। অ্যান্ড ওয়েল তাহলে কোন ক্ষেত্রে হবে কি, আপনার হেলথ ইস্যুস জানতে চাইছে যে হাউ আর ইউ, সে এটা পারপোজ করছে যে আপনার হেলথটা কেমন। সাপোজ আপনার জ্বর ছিল, একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, জ্বরের পরে সে জিজ্ঞেস করছে যে হাউ আর ইউ, তখন সে কি অবশ্যই জানতে চাচ্ছে যে আপনার হেলথ কেমন, সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্সারটা হবে আই এম ওয়েল। অর্থাৎ ওয়েলটা কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে, ওয়েলটা ইউজ হচ্ছে আপনার হেলথ, আপনার যত হেলথ ইস্যুস গুলো আছে এই হেলথ ইস্যুস গুলোর জন্য আপনি ওয়েল ইউজ করবেন। অর্থাৎ এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে মনের অবস্থা এটা বুঝাতে আমরা এখানে গুড ইউজ করতে পারি, আমরা এখানে ফাইন ইউজ করতে পারি। অ্যান্ড স্বাস্থ্য, স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা বেসিক্যালি ওয়েল ইউজ করব, উইচ ইজ রিয়েলি স্মার্টার। ওকে, অলরাইট, তাহলে এইটুকু বুঝলাম যে আই এম গুড, এক্ষেত্রে আমার মন মাইন্ডের অবস্থায় নিয়ে আমি কেমন আছি, কেমন ফিল করছি, আমার সবকিছু ভালো চলছে, আমার বিজনেস, আমার জব, আমার সব রিলেশনশিপ ভালো চলছে, এক্ষেত্রে আমরা কি বুঝাবো, আই এম গুড, মানে সব ওকে আছে। কিন্তু যদি হেলথ ইস্যুস এর বিষয়গুলো চলে যায় যে হেলথ কেমন আছে, কেমন ফিল করছি, এক্ষেত্রে কি বলবো, আই এম ওয়েল। আই হোপ এইটু ক্লিয়ার হতে পারলাম। নেক্সট চলে আসি, এটার অ্যান্সার কি হবে সবাই দাঁড়া ট্রাই করি। ডিড ইউ সি দ্য গেম, ডিড ইউ সি দ্য গেম, কোন একটা খেলা হয়েছে, গেম হয়েছে। সো স্পিকার যে আপনার কোয়েশ্চেন করতে সে জানতে চাচ্ছে যে তুমি কি খেলাটা দেখেছো, গেমটা, খেলাটা দেখেছো, ডিড ইউ সি দ্য গেম, তাহলে এইটার অ্যান্সার এখন কি বলবেন, ইয়েস দে প্লেড গুড অর ইয়েস দে প্লেড ওয়েল, উইচ ওয়ান ইজ কারেক্ট, গুড অর ওয়েল? অবভিয়াসলি ইয়েস দে প্লেড গুড, এখানে গুড হবে, এখানে ওয়েল কোনো ভাবে হবে না, ওয়েল ইজ রং এট হিয়ার। কারণ ওয়েলটা বেসিক্যালি স্বাস্থ্য, হেলথ, ভেতরের সব কিছু, হেলথ রিলেটেড থিংস গুলো কেমন আছে, বেসিক্যালি এটা বুঝাতে আমরা ওয়েল ইউজ করি যে হেলথ রিলেটেড অবস্থাগুলো। কিন্তু এখানে তো প্লেড অর্থাৎ কি একটা গেম, গেমের ইস্যু গুলো বুঝাচ্ছে যে ডিড ইউ সি দ্য গেম, খেলাটা কি দেখেছো, কেমন ছিল খেলাটা, সেক্ষেত্রে আপনি বললেন যে ভালো খেলেছে, সো ইয়েস দে প্লেড গুড, এখানে গুড হবে। এটাতে চলে আসি, আপনাকে কে বলতেছে, ইউ লুক সিক আর ইউ ওকে, আই হোপ এইটার অ্যান্সার ইনশাআল্লাহ এখন সবাই দিতে পারবো। ইউ লুক সিক আর ইউ ওকে, এখানে কি বোঝাচ্ছে, সিক বলতে তো বলে দিচ্ছে যে অর্থাৎ আপনার হেলথ ইস্যুতে সে চলে গেছে, যে তোমাকে দেখো অনেক সিক, দুর্বল, উইক মনে হচ্ছে, তুমি কি ঠিক আছো, মানে অবশ্য মাইন্ড না, হেলথ ইস্যুস জিজ্ঞেস করছে যে হেলথের দিক থেকে তুমি কি ঠিক আছো, তাহলে অবশ্যই অ্যান্সার এখানে ওয়েল হবে, গুড হবেই না, যে আই ডোন্ট ফিল ওয়েল, অর্থাৎ কি আই ডোন্ট ফিল ওয়েল, আমি ভালো ফিল করছি না, আই ডোন্ট ফিল ওয়েল মানে কি,
আমি হেলথের দিক থেকে হেলথ ইস্যুস এগুলোর দিক থেকে ভালো ফিল করছি না, আমার শরীর খারাপ করছে, এক্ষেত্রে আই ডোন্ট ফিল গুড না, আই ডোন্ট ফিল ওয়েল হবে। সো যে স্টুডেন্টস এন্ড ফ্রেন্ডস, আই হোপ আমরা এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা গুড কোন ক্ষেত্রে ইউজ করবো আর ওয়েল কোন ক্ষেত্রে ইউজ করবো। নাও লেটস গো টু নেক্সট। Alright guys, so this is our next terms which is really important and really very much available in our daily life. So first of all, dekhen ami ekhane khubi important koyekta terms diye diyechi jeglo amra amader jonno khubi important jodi amra khubi correctly and smartly english speaker hote chai, english bolte chai ba english writer hote chai, english likhte chai. So let's get started. First one boltechi ki supposed to be. Supposed to be mane bujhache ki howar kotha. This is supposed. আপনারা অনেকে সাপোজ ওয়ার্ডটার সাথে পরিচিত আছেন, SUPPOS সাপোজ, মানে বলি যে ধরো এরকম কিছু হয়েছে, সাপোজ এরকম কিছু হয়েছে, এক্ষেত্রে আমরা সাপোজ ইউজ করি। সো এট হিয়ার সাপোজ টু বি মানে হচ্ছে হওয়ার কথা। সো এটা আমরা এভাবে ইউজ করতে পারি। আমি সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে দিয়েছি, আপনাদের স্ক্রিনে দেখেন এক্সাম্পল গুলো চলে আসছে। আই এম সাপোজ টু বি আ ডক্টর, আই এম সাপোজ টু বি আ ডক্টর, মানে কি আমার একটি ডাক্তার হওয়ার কথা, আমার একজন ডাক্তার হওয়ার কথা, আই এম সাপোজ টু বি আ ডক্টর। আপনি বলতে পারেন আই এম সাপোজ টু বি আ বিসিএস ক্যাডার, আমার একজন বিসিএস ক্যাডার হওয়ার কথা, আমার একজন বা আমার একটা বিসিএস ক্যাডার হওয়ার কথা, আই এম সাপোজ টু বি আ বিসিএস ক্যাডার। আপনি বলতে পারেন আই এম সাপোজ টু বি আ মেম্বার, মানে আমার সদস্য হওয়ার কথা, আই এম সাপোজ টু বি আ মেম্বার। অর্থাৎ কোনো কিছুতে হওয়ার কথার ক্ষেত্রে আমরা আই এম সাপোজ টু বি ইউজ করতে পারছি। ওকে, দিস ওয়ান ইজ ক্লিয়ার। নাও লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট ওয়ানটা দেখেন ফরবিডেন টু বি, আমরা জানি ফরবিড মানে নিষেধ করা, সেখান থেকে বেসিক্যালি এটা আসছে ফরবিডেন টু বি। ফরবিডেন টু বি তে এখানে কিন্তু আমি লিখেছি হওয়া নিষেধ, অর্থাৎ এখানে আমি এটা বোঝাচ্ছি যে নিষেধ হওয়া, অর্থাৎ আমার এই জিনিসটা করা নিষেধ, এটা থেকে আমাকে বারণ করা হয়েছে, আমার এটা করা যাবে না, নিষেধ আছে আমার জন্য। ওকে, এই ক্ষেত্রে আমরা ফরবিডেন টু বি ইউজ করতে পারছি। যেমন এখানে দেখেন আই এম ফরবিডেন টু গো আউটসাইড, এখানে আমি এসে একটু টার্মসটা দেখেন চেঞ্জ করে দিয়েছি, আমি একই টার্মস রাখিনি। আমি এখানে বললাম ফরবিডেন টু বি, অর্থাৎ আমি এখানে বি ইউজ করছি, বি ভার্ব, বাট এখানে কিন্তু আমি চেঞ্জ করে ভার্বটা গো এনেছি। অ্যাকচুয়ালি এখানে তাহলে আমি কি বুঝাচ্ছি একটু খেয়াল করেন তো, আই এম ফরবিডেন টু গো আউটসাইড, অর্থাৎ আমি বুঝাচ্ছি কি আমার বাইরে যাওয়া মানা, আমি বাহিরে যাইতে পারবো না, আই এম ফরবিডেন টু গো আউটসাইড, অর্থাৎ আমার বাহিরে যাওয়াটা মানা। ওকে, সেম থিংস পরেরটাতে দেখেন আমি কি দিছি, আই এম ফরবিডেন টু বি ব্যাড, I'm forbidden to be bad. অর্থাৎ কি আমার খারাপ হওয়া মানা, আমার খারাপ হওয়া মানা আছে। তারপরে কি দিয়েছি, I'm forbidden to take alcohol. I'm forbidden to take alcohol. অর্থাৎ আমার অ্যালকোহল নেওয়া মানা আছে, অ্যালকোহল আমি নিতে পারবো না। এক্ষেত্রে আমরা বললাম I'm forbidden to take alcohol. Even you can change the subject at here. আপনি বলতে পারেন She is forbidden to take alcohol. He is forbidden to be bad. অর্থাৎ কি তার খারাপ হওয়া মানা আছে, তার অ্যালকোহল নেওয়া মানা আছে, অর্থাৎ কোনো কিছু মানা আছে, কোনো কিছু নিষেধ হওয়া বা নিষেধ আছে। ইন দিস কেস আমরা ইজিলি ফরবিডেন টু বি ইউজ করতে পারছি। ওকে, নাও লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান ইজ থর্ড টু বি। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম থর্ড নিয়ে, THOUGHT, অনেকে এটাকে থট বলেন, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট থ বাট দিস ইজ থউ। সো থউট, সো কি বলতেছি এটা, থর্ড টু বি, থর্ড টু বি মানে বুঝে হচ্ছিল বেসিক্যালি মনে করা হয়, মনে করা হয় মানে ওকে এটা মনে করা হয়, তাকে এটা মনে করা হয়। এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট এক্সাম্পল, হি ইজ থট টু বি ব্যাড, হি ইজ থট টু বি ব্যাড, মানে কি তাকে খারাপ মনে করা হয়, মানে মনে করে সে মানুষটা খারাপ, সবাইকে খারাপ চোখে দেখে, ওকে সবাই খারাপ ভাবে। এক্ষেত্রে আপনি বলতে পারছেন হি ইজ থট টু বি ব্যাড। তারপরে কি বললাম, করোনা ইজ থট টু বি লিটল, অনেকে এটাকে বলা হয় মেবি করোনা ভাইরাস, ওকে করোনা, ওকে, বাট অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনে যদি আমি যাই দিস কামস দ্যাট করোনা, সো করোনা ভাইরাস, সো করোনা ইজ থট টু বি লিটল। লিটল মানে কিন্তু প্রাণঘাতী, হ্যাঁ, LETHL, লিটল মানে প্রাণঘাতী, যেটা প্রাণ নিয়ে নেয় আর কি, সেটাকে লিটল বলা হয়। সো করোনা ইজ থট টু বি লিটল, মানে কি করোনাকে প্রাণঘাতী মনে করা হয়, করোনাকে প্রাণঘাতী মনে করা হয়, করোনা ইজ থট টু বি লিটল। তারপরটা কি আসছে, শাহরুখ খান ইজ থট টু বি আ বলিউড কিং, শাহরুখ খানকে একটা বলিউড কিং মনে করা হয়, শাহরুখ খানকে একজন বলিউড কিং মনে করা হয়। এই দেখেন মনে করা হয়, যখন এই টার্মটা আসছে মনে করা হয়, তখন কি আসছে, থট টু বি। সো কি আসলো, শাহরুখ খান ইজ থট টু বি আ বলিউড স্টার, অথবা শাহরুখ খান ইজ থট টু বি আ বলিউড কিং, শাহরুখ খানকে একটা বলিউড কিং মনে করা হয়। আই হ্যাভ থট টু বি ক্লিয়ার। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ানটা দেখেন লাইকলি টু বি, হোয়াট ইজ দিস, লাইকলি টু বি, লাইকলি টু বি মানে হওয়ার সম্ভাবনা আছে, লাইকলি টু বি মানে হওয়ার সম্ভাবনা আছে। যেমন দেখেন এক্সাম্পলে চলে আসি, আই এম লাইকলি টু বি আ ব্যাংকার,
I'm likely to be a banker. মানে আমার একটা ব্যাংকার হওয়ার সম্ভাবনা আছে বা বলি না হওয়ার কথা আছে, হওয়ার কথা আছে বা হওয়ার সম্ভাবনা আছে, both are same. So I'm likely to be a banker. আমার একটা ব্যাংকার হওয়ার কথা আছে বা আমার একটা ব্যাংকার হওয়ার সম্ভাবনা আছে. আমরা বলতে পারি যে I'm likely to get cold or I'm likely to get fever. দেখেন again আমি same কাজ করেছি, আমি এখানে verb change করে দিয়ে কিন্তু get বসাই দিয়েছি. And কি বলতেছি? I'm likely to get cold. মানে আমার ঠান্ডা লেগে যাওয়ার কথা. বলি না যে অনেক বৃষ্টিতে ভিজেছি বা ঠান্ডা খেয়েছি, আমার ঠান্ডা লেগে যাওয়ার কথা, আমার জ্বর হয়ে যাওয়ার কথা বা আমার জ্বর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে. কিন্তু এক্ষেত্রে আমরা কি বলতে পারছি? I'm likely to get cold or I'm likely to get fever. আমার জ্বর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে. So I'm likely to get fever. ওকে, তারপরটা কি বলছি? I'm likely to be a star. আমার একটি স্টার হওয়ার কথা আছে. সাপোজ আপনি বলিউড স্টার, হলিউড স্টার বা বাংলাদেশের স্টার হয়ে যাবেন, যে কোনো একটি স্টার. এক্ষেত্রে আপনি বলতে পারেন I'm likely to be a star. অর্থাৎ আমার একটি স্টার হওয়ার কথা আছে বা আমার একটি স্টার হওয়ার কথা. সো ডিয়ার স্টুডেন্টস এন্ড ফ্রেন্ডস, আই হোপ এগুলো আমরা বুঝতে পারলাম. সাপোজ টু বি হওয়ার কথা, forbidden to be হওয়ার নিষেধ, and forbidden to be a bad person এরকম. Then thought to be অর্থাৎ কি মনে করা হয়, thought to be মনে করা হয়, he is thought to be bad, তাকে খারাপ মনে করা হয়, thought to be. And then what, likely to be হওয়ার সম্ভাবনা আছে. I'm likely to be a star, I'm likely to be an officer. Okay, আমার একটা অফিসার হওয়ার কথা, অফিসার হওয়ার সম্ভাবনা, এই যে হওয়ার কথা, হওয়ার সম্ভাবনা. In this case আমরা likely to be ইউজ করছি. Now let's go to our next term. Alright guys, so these are next terms and this one is yet to be, which is very important. Hote deri ache, yet to be mane hote deri ache. Jemon you are yet to be married, na tomar married hote deri ache na tomar bibahito hote deri ache. Ei khetre apnara bolte paren you are yet to be married. Then another one, you are yet to be a leader, tomar ekta leader hote deri ache. But suppose kono apnar friend politics korche, তার জাস্ট কেবল বিগিনার পলিটিক্স, আপনাকে বলতে পারেন তোমার তো নেতৃত্বে এখনো দেরি আছে. সো ইউ ক্যান অ্যাকচুয়ালি টেল হিম অর টেল হার দ্যাট ইউ আর ইয়েট টু বি আ লিডার, মানে তোমার লিডার হতে দেরি আছে. দেন ইউ আর ইয়েট টু বি আ ইউটিউবার, সাপোজ কেউ নতুন মানে ইউটিউবে জাস্ট ভিডিও দেওয়া শুরু করেছে, বিগিনার, তো তাকে বলা যেতে পারে ইউ আর ইয়েট টু বি আ ইউটিউবার, মানে তোমার ইউটিউবার হতে দেরি আছে. দেন ইউ আর ইয়েট টু বি আ ডক্টর, মানে তোমার ডক্টর হতে দেরি আছে. কোনো ফ্রেন্ড বা জুনিয়ার কেউ জাস্ট মেডিকেলে ভর্তি হলো, ফার্স্ট ইয়ারে আছে, ডক্টর হতে দেরি আছে, তাই না? সো তাকে বলাই যায় যে ইউ আর ইয়েট টু বি আ ডক্টর, অর্থাৎ তোমার ডক্টর হতে দেরি আছে. সো আর ইয়েট টু বি তে আমরা বুঝতে পারলাম রিয়েলি ইম্পর্টেন্ট যে ইয়েট টু বি মানে হতে দেরি আছে. সো ইউ আর ইয়েট টু বি ম্যারিড, তোমার ম্যারিড হতে দেরি আছে. ইউ আর ইয়েট টু বি আ লিডার, ইউ আর ইয়েট টু বি অ্যান অফিসার, তোমার একজন অফিসার হতে এখনো দেরি আছে. বলতে পারেন ইউ আর ইয়েট টু বি অ্যান অফিসার. ওকে, so I hope inshallah guys এই জিনিসগুলো বুঝতে পারলাম. And this was our today's speak English in 10 minutes class 4. So অবশ্যই class 1 2 3 দেখে নেন, যারা 1 2 3 করেন নাই, and don't forget to subscribe our channel Khalsa and Hub. Hopefully you all are doing really well, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and সবাই ইনশাল্লাহ নিজেদের দিক থেকে সেফ, সাউন্ড এন্ড হ্যাপি থাকবেন. কজ একটা কথা মনে রাখেন, আপনি লাইফ এন্ড আপনার এই লাইফের ভ্যালু অনেক অনেক বেশি. নিজেকে, নিজের লাইফকে, এন্ড এগেইন সেম কথা, নিজের স্মাইলকে ভ্যালু দিতে শিখেন. কিপ স্মাইলিং, হ্যাভ এ গুড টাইম. আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ.